হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সাজেস্টেভ এডুকেশানে সকলকে স্বাগত নাই এমটিএস দু হাজার চব্বিশের এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে ত্রিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর এক্সাম চলবে তো এম ইংরেজি এবং জি উপরে মেরিট হবে অঙ্কর রিজনিং শুধু কোয়ালিফাই করতে হবে এবং অঙ্ক রিজেনিংয়ে কোনো নেগেটিভ নেই কিন্তু ইংরেজি আর জিকেতে নেগেটিভ রয়েছে এবং এখানে মেরিট হবে তো আমরা যে প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছি জিকের এবং তোমরা যদি চাও কিছু আমি রেসপন্স পেলেই কমেন্টে তোমরা জানাও কিছুটা রেসপন্স পেলেই আমি কিন্তু ইংলিশ নিয়ে আসবো ঠিক আছে কারণ ইংরেজি এবং জিকে কে হানড্রেড পারসেন্ট প্রিভিয়াস ইয়ার থেকে কমন থাকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা বাকি থাকে তো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যে রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে এসএসসি যেমন সিজিএল সিএচএসএল হয়ে গেছে তো এই এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করলেও কিন্তু অনেকটা কমন পাওয়া যাবে তো আজকের প্রথম কোশ্চেন আমি শুরু করি দ্য গাইড উনিশশো সালে লেখা একটা ইংরেজি উপন্যাস কোন ভারতীয় লেখকের লেখা তো দ্য গাইড এই প্রশ্নটা কিন্তু আগের সেটগুলো আমি দেখেছি যে এসছে তো একই বছরে রিপিট হয়েছে কোশ্চিনটা তো শুধু কোশ্চিনের ধরনটা একটু চেঞ্জ করেছে এখানে উনিশশো সালে লেখা একটা ইংরেজি উপন্যাস কোন ভারতীয় লেখকের লেখা এইগুলো যুক্ত হয়েছে তো আমরা জানি যে এর আগে আমরা পড়েছি দ্য গাইড হচ্ছে আর কে নারায়ণের লেখা এখানে নীরজ সি চৌধুরী এনার লেখা একটা বই রয়েছে যেমন এ প্যাসেজ টু ইংল্যান্ড এ প্যাসেজ টু ইংল্যান্ড নীরজ সি চৌধুরী লিখেছেন খুব ইম্পর্ট্যান্ট বই পরীক্ষায় আসে তারপর মূলক রাজ আনন্দের লিখাও আমরা বই পড়েছি অবশ্যই এগুলো মনে রাখতে হবে পরের কোশ্চিন দুই নম্বর দেখো ভারতের পশ্চিম উপকূলের মুম্বাই থেকে গোয়ার মধ্যে প্রসারিত অংশটি ড্যাশ নামে পরিচিত তো আমরা জানি যে ভারতে যে সাউথ ইন্ডিয়া যেটা দক্ষিণ ভারত সেটা হচ্ছে পুরোটা মানে উপকূল তো এখানে যেটা তামিলনাড়ু রয়েছে এটা হচ্ছে করমণ্ডল উপকূল এটা হচ্ছে করমণ্ডল উপকূল এখানে কেরালাটা রয়েছে কেরালাটা হচ্ছে মালাবার উপকূল আর মুম্বাই থেকে গোয়া পর্যন্ত যে উপকূল সেটা হচ্ছে কোঙ্কন উপকূল ঠিক আছে তো আমাদের যে কোশ্চিনটা বলেছে মুম্বাই থেকে গোয়া তো অ্যান্সার হবে কোন উপকূল আর তামিলনাড়ু এটা হচ্ছে করমণ্ডল কেরালাটা হচ্ছে মালাবার উপকূল অবশ্যই মনে রাখবে এই উপকূল থেকে নিজেরগুলোও মানে পরীক্ষাতে আসতে পারে করমণ্ডল বা মালাবার নিম্নলিখিত কোন আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটারের সাথে সঠিকভাবে মেলে না প্লেয়িং ইট মাই ওয়ে ভিভিএস লক্ষ্মণ এটাই আনসার হবে কারণ প্লেয়িং ইট মাই ওয়ে এটা সচিন তেন্ডুলকারের আত্মজীবনী আর বাকিগুলো মনে রাখতে হবে দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং এর আত্মজীবনী স্ট্রেইট ফ্রম দ্য হার্ট কপিল দেব আত্মজীবনী আর ক্রিকেট ডিলাইটফুল মুস্তাক আলীর আত্মজীবনী ঠিক আছে এখান থেকে চারটা আত্মজীবনী আমরা পড়লাম প্লেইং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকার দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেব ক্রিকেট ডিলাইটফুল মুস্তাক আলী এল নিনো বলতে কি বোঝায় এল নিনো হচ্ছে গরম জলের স্রোত এল নিন হচ্ছে গরম জলের স্রোত তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ নয়াদিল্লি পাঞ্জাব কর্ণাটক তো অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে তেরোতম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যাবলীর অনুশীলনে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদের ব্যবস্থা করা হয়েছে তো এখানে দেখো খুব কাছাকাছি আর্টিকেলগুলো রয়েছে তা আমি প্রথমে বলি সেভেন্টি ওয়ান যে আর্টিকেলটা রয়েছে একাত্তর নম্বর এখানে বলা হয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে তো একাত্তর নম্বর আর্টিকেলে কী বলছে যে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি যে নির্বাচন সংক্রান্ত বিরোধ সেটার নিষ্পত্তি হবে কোথায় সুপ্রিম কোর্টে বাহাত্তর নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকার রয়েছে কোনো অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে আর চুহাত্তর নম্বর আর্টিকেল বলছে যে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে তো এখানে প্রশ্নটা আমাদের বলেছে এটাই যে রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটা মন্ত্রী পরিষদ থাকবে তো আমাদের অ্যান্সার হবে অপশান বি চুয়াত্তর নম্বর আর্টিকেল বাকি একাত্তর নম্বর এবং বাহাত্তর নম্বর বাহাত্তর নম্বরটা কুমি পয়েন্টেট রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার থাকবে ঠিক আছে নিজের কোনটি ভারতীয় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মূল উদ্দেশ্য তো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তি এবং দারিদ্র বিমোচনের প্রচার ড্যাস গুয়াহাটির কামাখ্যা মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এটি প্রতি বছর বর্ষাকালে মধ্য জুন ঋতুতে অনুষ্ঠিত হয় বলছে প্রতি বছর বর্ষাকালে এটা অনুষ্ঠিত হয় যখন মন্দিরটি তান্ত্রিক আচারের জন্য তিন দিনের জন্য বন্ধ থাকে আচ্ছা এখানে অপশানে দেখো আম্বুবাচি রয়েছে বিহু রয়েছে বৈশাখ রয়েছে মিদম মেফি এই চারটা অপশানে কিন্তু সেই চারটা যে উৎসব রয়েছে এই চারটায় হচ্ছে আসামের উৎসব অবশ্যই মনে রাখবে এখান থেকে যে কোনো একটা তুলে দিয়ে বলবে যে কোন রাজ্যে ঠিক আছে তো আসামের চারটা আম্বুবাচি বিহু বৈশাখু মেফি আচ্ছা এখানে যে চারটে আসামের হলো তো এর মধ্যে এখানে কামাখ্যা মন্দিরে যেটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে আম্বুবাচি মেলা তো আম্বুবাচি মেলা গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় ঠিক আছে আবার একই কোশ্চেন দিয়েছে মানে ওই ওখান থেকেই কামাখ্যা মন্দির কোন শহরে অবস্থিত আমরা ওই প্রশ্নতেই পড়লাম যে কামাখ্যা মন্দির গুহাটাই গুহাটি শহরে অবস্থিত আসামে তো অপশান সি হচ্ছে অ্যান্সার নিচের কোন বিবৃতিটি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে অপশান রয়েছে এম এফ আইগুলি হলো বিনিয়োগ সংস্থা গুলি যেগুলো একচেটিয়াভাবে উচ্চ নিট মূল্যবান ব্যক্তিদের জন্য সরবরাহ করে এম এফ আই হলো লাভজনক সংস্থা যার নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোটো ব্যবসা এটা এম এফ পুরো নামই হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তো এটা কী করবে মাইক্রো ফাইন্যান্স যেগুলো মানে অর্থাৎ ছোটো ব্যবসায়ীদের এটা পরিষেবা দান করবে তো অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার মুম্বাই ইন্ডিয়ানস কোন দলকে পরাজিত করে দু সালের মার্চ মাসে মহিলা প্রিমিয়ার লিগ জিতেছিল অ্যান্সার হচ্ছে দিল্লি ক্যাপিটালস ড্যাসের সঙ্গী মুখোয়াতে নৃত্য মিথ্যার উপর সত্যের বিজয় উদযাপন করে নৃত্যের নাম দুটি সিংহের মুখোশ থেকে উদ্ভূত হয়েছে যা দুটি নর্তিক নর্তকীর দ্বারা পরিধান করা হয়ে রয়েছে সরি হয়েছে যারা ভগবান বিষ্ণুর একটি দিক নরসিংহের প্রতিনিধিত্ব করে তো এখানে অনেক বড় একটা কোশ্চেন দিয়েছে মূল কথা হচ্ছে সঙ্গী মুখতের নৃত্য এটা কোন রাজ্যে দেখা যায় এটা হচ্ছে মহারাষ্ট্রে নিম্নলিখিতগুলোর মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে ইউরোপীয় নাট্য কৌশলগুলিকে অভিযিত করে নৃত্যের ফিউশন শৈলী তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিচিত তো এখানে অ্যান্সার হচ্ছে উদয়শঙ্কর ইনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলোর সঙ্গে আবার ইউরোপীয় নাট্যকৌশলগুলি মিলিত করেছেন এবং একটা নতুন নৃত্য ফ্যাশন শৈলী তৈরি করেছেন উদয় শঙ্কর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন উনিশশো সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হচ্ছে দিল্লিতে কোন প্রক্রিয়াটিকে কখনো কখনো হারাস বিভাজন বলা হয় কারণ এটি শুক্রাণু এবং ডিম্বাণু গঠনের জন্য ক্রমজমের সংখ্যা স্বাভাবিক সংখ্যার ওয়ার্ধে কমিয়ে দেয় অ্যান্সার হচ্ছে মিওসিস মিওসিসকে হারাস বিভাজন বলা হয় পারমাণবিক সংখ্যা পঁয়ত্রিশ সহ কোন রাসায়নিক উপাদানটিতে একটি জ্বলন্ত তীব্র গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে তো বলছে পারমাণিক সংখ্যা পঁয়ত্রিশ এবং এর রাসায়নিক উপাদানটিতে একটি জ্বলন্ত তীব্র গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে অপশান রয়েছে টেনেসিন কোলোরিন তারপরে রয়েছে অ্যাস্টাটাইন ব্রোমিন তো অ্যান্সার হচ্ছে ব্রোমিন তারপরে দেখো পাকিস্তান কোন সালে কাবাডি সার্কেল স্টাইল বিশ্বকাপ জিতেছিল দু হাজার সালে পাকিস্তান দু সালে কাবাডি বিশ্বকাপ জিতেছিল এটা সার্কেল স্টাইল উত্তর দক্ষিণ করিডোর যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটি অংশ নিচের থেকে ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করে তো গোল্ডেন চতুর্ভুজ অনেকটা শহরকে সংযোজিত করে তো এখানে উত্তর থেকে দক্ষিণ বলেছে তো হবে এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে কোন সম্প্রদায়ের জন্য রাষ্ট্রগোফতার পত্রিকা শুরু হয়েছিল তো গফতার পত্রিকাটা শুরু হয়েছিল পার্সিদের জন্য পার্সিদের জন্য ছাব্বিশে জানুয়ারিকে সংবিধানের উদ্বোধন তারিখ হিসেবে নির্বাচিত করা হয়েছিল কারণ উনিশশো তিরিশ সালে একই তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেসের ড্যাস প্রকাশ করেছিল তো উনিশশো তিরিশ সালে পূর্ণ স্বরাজ আন্দোলন প্রকাশ হয়েছিল বাকি ভারত ছাড়া আন্দোলনত না এটা উনিশশো বিয়াল্লিশ সাল লবণ সত্যাগ্রহ এটা হচ্ছে এটা উনিশশো একত্রিশ উনিশশো তিরিশ একত্রিশের কাছে খেলাফত আন্দোলন হচ্ছে উনিশশো উনিশ আর যেটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে বলা হয়েছে সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ আন্দোলন ঠিক আছে লাহোর অধিবেশন যখন হয়েছিল উনিশশো সালে লাহোর মানে লাহোরের কংগ্রেসের লাহোর যে অধিবেশন হয়েছিল সেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল উত্তরপ্রদেশ সরকার দুধ উৎপাদন বাড়াতে যে প্রকল্প চালু করেছে তার নাম কি তো তার নাম হচ্ছে নন্দ বাবা মিল্ক মিশন এখানে এটা দুধ হয়ে গেছে নন্দ মানে প্রকল্পটার নাম হচ্ছে নন্দ বাবা মিল্ক মিশন মিল্ক মিশন নন্দ বাবা মিল্ক মিশন রাষ্ট্রীয় নীতির নির্দেশকমূলক নীতির উৎস কী তো রাষ্ট্রীয় নীতি নির্দেশকমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি এটা মূলত আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে কিন্তু এখানে যে একটা নীতির উৎস কথা বলা হয়েছে এটা হবে উনিশশো পঁয়ত্রিশ ঠিক আছে এখানে সংবিধানের যে কোনো কথা বলুক খুব বেশিরভাগটা কিন্তু আমাদের ভারতীয় আইন উনিশশো থেকে নেওয়া হয়েছে ঠিক আছে যদি আইনগুলোর কথা বলা হয় বাকি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তারপর আয়ারল্যান্ড রাশিয়া ইত্যাদি আছে ডিপিএসবিটি মূলত আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে আগস্ট দু হাজার একুশ পর্যন্ত ভারতের সঙ্গীত নাটক অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে কত কতটি শাস্ত্রীয় নীতিকে স্বীকৃতি দিয়েছে তো বর্তমানে আমাদের শাস্ত্রীয় নৃত্য মানে ভারতের শাস্ত্রীয় নৃত্যর সংখ্যা হচ্ছে আটটি ঠিক আছে তার মধ্যে কি কী হচ্ছে দেখো ভারতনাট্যম হচ্ছে যেটা তামিলনাড়ুতে তারপরে হচ্ছে কত্থক উত্তরপ্রদেশ আর তারপরে হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ আর দুটো কেরালাতে থাকছে একটা মোহিনী আর একটা হচ্ছে কথাকলি ঠিক আছে কথাকলি কটা হলো টোটাল এক দুই তিন চার পাঁচটা আর একটা হচ্ছে ছাউ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড আর ওড়িশা মিলিয়ে ঠিক আছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলা আর একটা হচ্ছে আসামের সাতরিয়া তো টোটাল আমাদের কটা হচ্ছে কথাকলি মোহিনীট্যম কুচিপুড়ি তিনটা আর এদিকে হচ্ছে কত্থক ভারতনাট্যম ছৌ সাতরিয়া আর একটা হচ্ছে মণিপুরি আচ্ছা এখানে একটু ভুল বলেছি আমি ছৌটা হবে না মণিপুরি আর একটা হচ্ছে ওড়িশি ঠিক আছে শাস্ত্রীয় নৃত্য এগুলো ওড়িশি ভারতনাট্যম আর কুচিপুরি সাত্রিয়া হচ্ছে আসামের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার একুশ বাইশ অনুসারে একশো একানব্বইটি দেশের মধ্যে ভারতের স্থান কত তো একশো একানব্বইটি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে একশো বত্রিশ নিজের কে ত্রিমুখী পঞ্চমুখী সপ্তমুখী ও নবমুখী তৈরি করেছেন এম বালা মুরালী কৃষ্ণন ওকে